আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাঈম ফাতুম মুবিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ সহ 30টি রাজনৈতিক দল সিইসির একক কর্তৃত্ব ইসির কাজে নেতিবাচক প্রভাব ফেলে বললেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি রাষ্ট্রপতিকে জানানো হবে সিলেটের শিক্ষামন্ত্রী এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় অসহনীয় দুর্ভোগে দিনাজপুরের মানুষ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির কাছে 10 জনের নাম দিয়েছে আওয়ামী লীগ দুপুরে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং উপদপ্তর সম্পাদক সাইম খান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে এই তালিকা জমা দেন এছাড়া বিকল্প ধারা ও তরিকত ফেডারেশন সহ 30টি দল তাদের পছন্দের ব্যক্তিদের নাম প্রস্তাব করেছে হুমায়ুন চিশতির রিপোর্ট নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম সুপারিশ করার শেষ দিন ছিল শুক্রবার এরপর দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে আর নাম প্রস্তাব করা যাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগের তালিকা সিলগালা খামে দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও উপদপ্তর সম্পাদক সাইম খান একেবারে দলের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে সেটি তারা তালিকা প্রস্তুত করেছে এবং দলের পক্ষে আমরা সেই তালিকা আজকে ক্যাবিনেট ডিভিশনে পৌঁছে দিয়েছি এত স্বচ্ছভাবে এত ওপেনলি পৃথিবীর কোথাও এই রকম নির্বাচন কমিশনার নিয়োগ হয় না আমি মনে করি বিএনপির গণতন্ত্রের পথে হাঁটা উচিত তারা গণতন্ত্রের পথে ফিরে আসবে তাদের শুভবুদ্ধির উদয় হবে তরিকত ফেডারেশনের পক্ষ থেকে 10 জন ও বিকল্পধারার পক্ষ থেকে 5 জন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও তালিকা জমা দেয় এদিন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে এ পর্যন্ত জাসদ জাতীয় পার্টি সহ 30টি দল তাদের প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে তবে চিঠি দিয়ে নাম চাইলেও তাতে সাড়া দেয়নি বিএনপি অনুসন্ধান কমিটির চাহিদা মোতাবেক আমরা 10 জনের নাম জমা দিয়েছি তালিকায় সরকারের সাবেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন শিক্ষাবিদেরা আছেন সাবেক সেনা কর্মকর্তারা আছেন আমাদের দলের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করা হয়েছে সাবেক সচিব আছে তারপরে মানে অর্থনীতিবিদ আছে তারপরে মানে কলামিস্ট সাংবাদিক এরকম আছে আগামী 2 দিন বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় করবে সার্চ কমিটি সোমবার শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা প্রধান নির্বাচন কমিশনারের একক কর্তৃত্ব নির্বাচন কমিশনের কাজে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী তিনি বলেন এ বিষয়ে 4 কমিশনার ভিন্ন মত জানিয়ে চিঠি দিলেও তা সুরাহা করেননি সিইসি কে এম নুরুল হুদা বিদায় বেলায় নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে এটিএন বাংলার সাথে তিনি কথা বলেন একরামুল হক সাইমের রিপোর্ট দুদিন বাদেই নির্বাচন কমিশন থেকে বিদায় তাই জমে থাকা কাজ ঝটপট সেরে ফেলছেন সাবেকই সেনা কর্মকর্তা আগেও নির্বাচন কমিশনে কাজ করেছেন এনআইডি বিভাগের প্রধান হিসাবে তবে সে সময় তার হাত ধরে ছবিসহ ভোটার তালিকার কাজ দৃষ্টান্ত রাখলেও এবার বিদায় বেলায় অতৃপ্তির কথা উঠে আসে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর কণ্ঠে পারসেপশন ওয়াইজ আমরা কতখানি আমরা অ্যাচিভ করতে পেরেছি ফর এক্সাম্পল 2008 সালের নির্বাচনের ক্ষেত্রে যে তখনকার ডক্টর এটিএম শামসুল উদ্দিনের যে কমিশন ওনার একটা পারসেপশন একটা ভালো পারসেপশন নিয়ে কিন্তু ওনারা বিদায় হয়েছেন তো সেই জায়গাটা আমি মনে করি যদি আর ভালো পারসেপশন নিয়ে যেতাম সেখানে একটু ভালো লাগতো তার মতে কেবল বাহ্যিক চ্যালেঞ্জই নয় কমিশনকে কার্যকর করে তোলার ক্ষেত্রে অভ্যন্তরীণ নানা সংকটও দায়ী ছিল যেখানে আমাদের কাজ করতে তো সমস্যা হয়েছে সেগুলো না বললেই নয় সচিবালয়ের উপর যে সার্বিক নিয়ন্ত্রণ সেটা যদি সম্পূর্ণভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে যদি থাকে একক কর্তৃত্ব কমিশনের কাজকে এফেক্ট করে বিভিন্ন সময়ে ইউনোটের মাধ্যমে আমরা 4 কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কমিশন মিটিংয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এগুলো নিয়ে কোনো সুরাহা কিন্তু হয় নাই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি দায়িত্ব পালন করেন ব্যক্তিত্ব বা ওনার যেহেতু উনি সভাপতি কিভাবে উনি জিনিসটা ম্যানেজ করেন সেটার উপর তো অবশ্যই কমিশনের ফাংশনিংয়ের একটা
বিষয় রয়েছে। সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক থেকে যাওয়ায় নিজের অতুষ্টির কথা তুলে ধরে এই নির্বাচন কমিশনার মনে করেন, এজন্য রাজনীতিতে আস্থার সংকটই বেশি দায়ী। সবচেয়ে আমরা যে সংকটটা আমাদের বর্তমানে আছে সেটা হলো আমাদের আস্থার সংকট। নির্বাচন সংক্রান্ত বিষয়ে যদি আমি বলি, রাজনৈতিক দলগুলো একটার উপর অন্যটার কোনো আস্থা নাই, একটা আস্থার একটা সংকট আছে। এমনকি একই দলের মধ্যেও আপনি দেখবেন যে সেখানেও কিন্তু আস্থার সংকট রয়েছে। কথা বলেন সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। এসব নির্বাচনে সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের প্রভাব প্রশ্নবিদ্ধ ছিল বলে মনে করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত সেই জায়গাটাতেও কিন্তু এরকমটাই আমি যেরকম দেখেছি, যে হয়তো ওখানকার স্থানীয় নেতৃবৃন্দ কিংবা সংসদ সদস্য তারা কিন্তু অনেক অনেক প্রার্থীদেরকে তারা কিন্তু চাপের মধ্যে ফেলেছে কিংবা তাদেরকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি। তবে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা বাড়া এবং এনআইডির কাজ গতিশীল করা ইসির ইতিবাচক দিক বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার সাদাত হোসেন চৌধুরী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ দাবি করে তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এ সময় সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এই কমিটি মানে না। জাতীয় ঐক্য গঠনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে বলেও জানান মির্জা ফখরুল। তারা তাদের মতো করে সব নামগুলো দিয়ে দেয়, এসে যায়। সরকার থাকলে যে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই উঠতে হয়। র্যাবের উপরে স্যাংশন এবং র্যাবের কিছু কর্মকর্তার উপরে স্যাংশন কেন? মানব অধিকার লঙ্ঘনের জন্য, গুম হত্যা খুনের সঙ্গে, বিচারবহিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য। এইখানে এখন এটাকে ডাইভার্ট করার জন্যই তারা এইসব লবি স্টেপের কথা উচ্চারণ করছে। দিজ আর অল ইম্যাটেরিয়াল থিংস। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় সার্চ কমিটির উপর আস্থা রাখতে পারছে না বিএনপি। রাজধানীতে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টিকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না বলেও দাবি করেন হাসান মাহমুদ। যারা সবসময় ষড়যন্ত্র করেন তারা সবসময় সব কিছুতে ষড়যন্ত্র দেখতে পান। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন হয়, সেখানে এরকম সার্চ কমিটির মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয় না। বরং অধিকতর স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্যই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে এবং সেই সার্চ কমিটি কাজ শুরু করেছে। এবং নির্বাচন কখনো কোনো সরকারের অধীনে হয় না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে জানানো হবে। সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি একথা জানান। পরে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে শুক্রবার সকালে সিলেট যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। বিকেলে সার্কিট হাউসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন তারা। প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতি আব্দুল হামিদকে জানানো হবে, পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। আমরা তাদের যে বক্তব্য সেই বক্তব্য মহামান্য আচার্যের কাছে
আমরা সেগুলো আমরা তাকে অবহিত করব, যেহেতু আচার্য ওই একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন, অতএব আচার্যকে আমরা অবহিত করব, বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্য গ্রহণ করবেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডক্টর আনোয়ারুল ইসলাম জানান, রাষ্ট্রপতি নির্দেশনা না আসা পর্যন্ত উপাচার্য দায়িত্ব পালন করবেন। সেই জায়গাটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যেন স্বাভাবিক কর্মকাণ্ড অব্যাহত থাকে, সে ব্যাপারে সবার কাছে সহযোগিতা চেয়েছেন। শনিবার বিকেলে নিজেদের মধ্যে বৈঠক শেষে আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনার সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি সবার সাথে আলোচনা করছি এবং আগামীকালকে আমরা একটি সভা ডেকেছি, সেই সভায় আমরা সকলে মিলে একসাথে সিদ্ধান্ত নেব যে আমাদের পরবর্তী কর্মপদ্ধতি কী হবে। গত 13 জানুয়ারি প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। 16 জানুয়ারি পুলিশের সাথে সংঘর্ষের পর উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বিক্ষুব্ধরা। 26 জানুয়ারি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসে দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ 15 জন ও মহিলা 12 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,771 জনে। সবশেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,268 জন। শনাক্তের হার 15.46%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 71 মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার মারা গেছেন। ভোরে বার্ধক্যজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বয়স হয়েছিল 77 বছর। কারা কর্তৃপক্ষ জানায়, শারীরিক নানা জটিলতা থাকায় গত 1 জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যুদ্ধ অপরাধের অভিযোগে 2014 সালে তাঁর মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 10 বছর আজ। 2012 সালের এই দিনে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তাঁর স্ত্রী এটেন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। 10 বছরেও সেই হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়া এবং ঘাতকরা আইনের আওতায় না আসায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেন তাঁর সহকর্মী ও স্বজনরা। এতে সাংবাদিক নেতারা জানান, হত্যার 10 বছরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে 85 বার, যা নজিরবিহীন। সাগরুনি হত্যাকাণ্ডের সব তথ্য উপাত্ত পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় আরও জানানো হয়, চাঞ্চল্যকর এই মামলার তদন্তে এ পর্যন্ত 160 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্তের যে অগ্রগতি প্রতিটি তারিখে আমরা কিন্তু আদালতে জানাচ্ছি এবং আদালতের যে সময়সীমা আমাদেরকে দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা তদন্ত করে যাচ্ছি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় অসহনীয় দুর্ভোগে দিনাজপুর পৌর এলাকার মানুষ। পৌর মেয়র জাহাঙ্গীর আলমের অভিযোগ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাধায় থমকে আছে পৌর এলাকার উন্নয়ন। তবে উন্নয়ন কাজে মেয়রের অসহযোগিতার কথা বলছেন স্থানীয় সংসদ সদস্য। দিনাজপুর ঘুরে এসে আদ্দিন সজীবের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। দিনাজপুরের গণেশতলা, গত 10-12 বছরে এখানে বেড়েছে বসতবাড়ি, জনসংখ্যাও বেড়েছে প্রায় দ্বিগুণ, কিন্তু ঘনবসতির এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল। পুরনো এই ড্রেন এখন ময়লা আবর্জনার ভাগাড়, জমাট বাঁধা নোংরা পানিতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ। একটু যদি বৃষ্টি হয় হাঁটু পানি তো বাড়ির মধ্যে লাগিয়ে যায়, আর দুর্গন্ধ কি। পৌরসভাতে বলা হয়েছে, কমিশনারকে বলা হয়েছে, তারা কোনো গুরুত্ব দেয়নি। এই ড্রেনটার প্রতি কোনো উদ্যোগই নাই পৌরসভার। নগরীর উপশহর এলাকার মানুষের মনেই নেই কত বছর আগে ড্রেনের সংস্কার হয়েছে। তাদের অভিযোগ, দিনে দিনে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এখন
এলাকা বসবাসের অনুপযোগী। 20-22 বছর তখন থেকে এই অবস্থায় আমরা দেখতেছি। বৃষ্টি হলে আমরা বাজারঘাটও করতে পারি না, বাড়ি থেকে বের হইতে হবে, কারণ আমাদের তো রাস্তায় অনেক পানি হয়। মেয়র মহোদয়, এমপি মহোদয়, আপনারা দলীয় ক্রন্দল কি আছে আপনাদের ভাই আপনারা পকেটে রাখেন, আপনারা আমাদের জন্য যা করা যায় সেটা করার একটু চেষ্টা করেন। এদের দুজনকে শুধুমাত্র কোলাকুলি করাইতে হবে। নগরের প্রায় সব এলাকার ড্রেনেজ ব্যবস্থা অচল। এক দু বছর নয়, পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নেই প্রায় এক যুগ। কাউন্সিলররা বললেন তারা অনেকটা নিরুপায়। এগুলো সরকারি আমরা সুযোগ সুবিধা পাইনি বলে আপনার এই ডেভেলপমেন্টগুলো আটকে আছে। আজকে ড্রেনেজ সমস্যা বলেন আর আবর্জনা স্তূপ বলেন, টোটালটার পরিকল্পনার জন্য আজকে আমরা মেয়রকে দায়ী করতেছি। দিনাজপুর পৌর এলাকায় এখন প্রায় 5 লাখ মানুষের বাস, কিন্তু উন্নয়নের বাংলাদেশে এই পৌর এলাকার কেন এই দুর্দশা? 3 কোটি টাকা আমরা টেন্ডার করেছি এই জলবায়ুর, যেটা 2014 সাল থেকে আমাকে ঘুরতে হয়েছে। 16 সালে এসে বরাদ্দ পেয়েছি, ডিও দিয়ে, আমি যেদিন ডিও পাইছি তার 7 দিন পরেই ডিও দিয়ে কাজ স্থগিত। 65 নম্বর মিটিংয়ে আমার এই কাজটা বাতিলের জন্য উঠছে, আল্লাহর ইচ্ছা। ওই মিটিংয়ে খালেদ মাহমুদ সাহেব মন্ত্রী হয়েছেন, উনি বলছে কিছু জন্য, এটা তো দিনাজপুরের কাজ, এই কাজ কেন বাতিল করবেন? আমার 850 কোটি টাকা এস্টিমেট আসছে দিনাজপুর পৌরসভার, 850 কোটি টাকাই আশা করি যে আমরা ইনশাল্লাহ কাজ করব। স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম মেয়রের অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেন। মেয়র না চাইলেও বিকল্পভাবে পৌর এলাকার উন্নয়ন কাজ তিনি করছেন বলে জানান এমপি। সরকারি অনুষ্ঠানে দাওয়াত করা হয়, সেই দাওয়াতও আসে না, আমাকে দেখলে উনি দূর দিয়ে পালিয়ে যান আর কি। আগামী 6 মাসের মধ্যে বাকি যে সমস্ত রাস্তাঘাট এবং লাইটের ব্যবস্থা আছে সেগুলি আমরা করতে পারবো, কিন্তু পৌরসভার যে দুর্নীতি অনিয়ম এগুলি আসলে বন্ধ হওয়া উচিত। এইগুলি বন্ধ না হলে পৌরসভার কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট সম্ভব না। দিনাজপুরের এই মানুষগুলো বোঝে না এত কিছু, এত জটিলতা, তারা কেবলই চায় যেন উন্নয়নটা ঠিকঠাক হয়। কিন্তু এই উন্নয়নটা আদৌ হবে কি না এই শহর কিংবা দিনাজপুর মতো জায়গাগুলোতে, তা নিয়ে সন্দিহান সবাই। আব্দিন সজীব, এটিএন বাংলা, উপশহর দিনাজপুর। অনুকূল পরিবেশ সৃষ্টি হলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজিত ছায়া সংসদে তিনি একথা জানান। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি গণমাধ্যমকে জানাতে অধ্যাপক মোহাম্মদ ডক্টর জাফর ইকবালের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মনির হোসেন তপুর রিপোর্ট। শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের দায়িত্বশীলতা নিয়ে এই ছায়া সংসদের আয়োজন। বিসি মানব স্পিকার গুলি করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন, যেটা আমরা পরবর্তীতে জানতে পারি। মানব স্পিকার শিক্ষক কি ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করলে আসলে এই ক্যাম্পাস অস্থিতিশীলতা থেকে মুক্ত পেত? এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ডাকসুর মতো একটি কর্মযজ্ঞে সেখানে এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আর আমাদের শিক্ষার্থী জড়িত না, সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি পরিবেশ তৈরি হবে, তখন কিন্তু এই ধরনের আয়োজন না করার কোনো যৌক্তিকতা কেউ খুঁজে পাবে না। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ করা হয়নি বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সম্প্রতি শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আমরা কি দেখেছি, একজন শিক্ষার্থীর গায়ে কে গুলি করেছে, সে কে শটগানের সাউন্ড তার গায়ের উপর নিক্ষেপ করেছে, কার অর্ডারে সেখানে নিক্ষেপ করা হয়েছিল, সেটি কিন্তু এখনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। যে শিক্ষার্থী তার সন্তানের মতো তার গায়ের মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, এটা কি উচিত হয়েছিল আমাদের? আমরা দেখলাম জাজরিক বেসার চলে আসলো, অনশন ভেঙে গেল, শিক্ষার্থীদের সাথে যে ওয়াদা করা হলো সে ওয়াদা কি পূরণ হয়েছে? এখনো তাদের এক দফা এক দাবি বিসি স্যারের পদত্যাগ নিয়ে তারা কিন্তু এখন অনড় রয়েছে। তাহলে আমি মনে করি আমার সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর জাফর ইকবালকে গণমাধ্যমের সামনে এসে দুই একদিনের মধ্যে সুস্পষ্টভাবে বিবৃতি দেওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করবার জন্য তিনি যে দায়িত্ব পালন করে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তিনি পালন করতে পারছেন কিনা, কিন্তু ডক্টর জাফর ইকবালকে সে দায়িত্বশীল ভূমিকা পালন করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ছায়া সংসদে বিজয়ী হয় চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান, সম্পত্তির সুরক্ষা এবং ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু আহমেদ খিজির প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার কথা তুলে ধরে 13 দফা দাবি জানান।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলেই নানাভাবে হয়রানির শিকার হন। প্রবাসীরা যেন বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে পারেন সে পরিবেশ সৃষ্টি এবং তাদের আর্থিক নিরাপত্তা বিধানে এ সময় যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তারা এ দাবি জানায়। রাজধানীর দয়াগঞ্জ শিব মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদে হিন্দুদের জন্য সংখ্যানুপাতে আসন বরাদ্দের দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। অমর একুশে বইমেলাকে সামনে রেখে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিকালে মেলার প্রস্তুতি দেখতে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। করোনা পরিস্থিতি বিবেচনায় বই মেলার সময় বাড়ানো হতে পারে বলে জানান তিনি। এ সময় মেলায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গ্লোবাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ারের মাধ্যমে মুহূর্তেই ফ্রিল্যান্সারদের পেমেন্ট আসবে বিকাশে। ভার্চুয়াল এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভিত্তিক বর্ডারলেস পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক এবং বিকাশ যৌথভাবে এই সেবার উদ্বোধন করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ভার্চুয়ালি এই সেবার উদ্বোধন করেন। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ারের রিজিয়নাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি, চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এতে সংযুক্ত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। 73 বছর বয়সী চার্লস বর্তমানে আইসোলেশনে আছেন। তার দপ্তর থেকে টুইটার বার্তায় একথা জানানো হয়েছে। বৃহস্পতিবার উইনচেস্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রিন্স চার্লসের। অসুস্থ বোধ করায় করোনার পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে, তাই শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানে তার অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে প্রিন্স চার্লসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে 2020 সালের মার্চে প্রথমবার করোনায় তিনি আক্রান্ত হন। রাজধানীতে অনুষ্ঠিত হল 21 পদকপ্রাপ্ত লেখক নুরুন নবী রচিত বইয়ের প্রকাশনা উৎসব। বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর এ কে মশিউর রহমান। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা সহ কবি, লেখক এবং সাহিত্যিকরা এ সময় উপস্থিত ছিলেন। সমরেশ বসু সাহিত্য ও স্মৃতি পুরস্কার 2022 পেয়েছেন 36 জন। জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ মনোনীতদের হাতে ক্রেস্ট তুলে দেন। সেই অন্ধকার বইটির জন্য মোহামেদ, জলজোছনায় নাজমুল বইয়ের জন্য আব্দুল সামাদ ফারুক, জীবনের গানের জন্য সৈয়দ আব্দুল হাদি এবং এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ সহ মোট 26 জন সমরেশ বসু সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া আরও 10 জন পেয়েছেন সমরেশ বসু স্মৃতি পুরস্কার। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক ও লেখক শহীদুল হক খান। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। জাকার্তায় 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় তৃতীয় হয়ে দেশকে এই গৌরব এনে দেন ইউসুফ আলী ও নাফিসা তাবাসসুম। 47 স্কোর নিয়ে দেশের পতাকা ওড়ান নাফিসা ও ইউসুফ। এ নিয়ে আরেকটি আন্তর্জাতিক পদক যোগ হল নাফিসার সাফল্যের পাতায়। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নারীদের 10 মিটার রাইফেল এয়ার রাইফেলেও ব্রোঞ্জ জেতেন নাফিসা। বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডে ও 2 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ হওয়ায় এই সফরকে গুরুত্বের সাথেই দেখছে আফগানরা।
কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ শুরুর 10 দিন আগেই এদেশে আসছে তারা। ঢাকায় নেমেই সিলেটে যাবে সফরকারীরা। আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প করে ওয়ানডের ভেন্যু চট্টগ্রামে যাবে আফগানরা। সেখানে ওয়ানডে সিরিজ শুরু হবে 23 ফেব্রুয়ারি। তবে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া তারকা লেগ স্পিনার রশিদ খান বাংলাদেশে আসবেন 20 ফেব্রুয়ারি। মিরপুরে বিপিএলে খুলনা টাইগার্সকে 65 রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে বড় ব্যবধানে হেরে শেষ চারের স্বপ্ন সুতোয় ঝুলছে মুশফিকুর রহিমের দলের। 189 রানের কঠিন টার্গেটে খেলতে নামা খুলনাকে শুরুতেই চাপে ফেলেন মুস্তাফিজ রহমান। 17 রানের মধ্যে তিনি সাজঘরে ফেরান দুই ওপেনারকে। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি খুলনা, শেষ পর্যন্ত 123 রানেই গুটিয়ে যায় তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 188 রান করে কুমিল্লা। লিটন দাসের 17 বলে 41 রানের দুর্দান্ত ইনিংসের পর কুমিল্লার স্কোর বড় করেন মঈন আলী। 35 বলে 9 ছক্কায় 75 রানের অসাধারণ ইনিংস উপহার দেন এই ইংলিশ ক্রিকেটার। দুদিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম শুরু হচ্ছে আগামীকাল। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ইতিহাসের 5ম মেগা নিলাম। বাংলাদেশের 5 জন ক্রিকেটারের নাম উঠছে এবারের নিলামে। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তি মূল্য 2 কোটি রুপির ক্যাটাগরিতে। এছাড়া লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে রাখা হয়েছে 50 লাখের ক্যাটাগরিতে। টুর্নামেন্টে দুটি দল যোগ হওয়ায় সাকিব ও মুস্তাফিজকে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে সাকিবকে দলে টানার ইচ্ছে প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ সহ 30টি রাজনৈতিক দল। সিইসির একক কর্তৃত্ব ইসির কাজে নেতিবাচক প্রভাব ফেলে বললেন নির্বাচন কমিশনার শাহদাত হোসেন চৌধুরী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি রাষ্ট্রপতিকে জানানো হবে সিলেটের শিক্ষামন্ত্রী। এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় অসহনীয় দুর্ভোগে দিনাজপুরের মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।